বগুড়া ধুনটে বিভিন্ন সড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কে ইট ভাটার ট্রলি থেকে পড়া মাটি শিশির ও বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। শুকনো মৌসুমে পাকা সড়কের উপর পড়ে থাকা এই মাটি তেমন বিপজ্জনক না হলেও শীত মৌসুমে ভারী কুয়াশা ও বৃষ্টির পানিতে পাকা সড়কের উপর পড়ে থাকা ওই মাটিগুলো কাদা হয়ে মরণ ফাঁদে পরিণত হয়। এর ফলে এইসব সড়কে চলাচল করার মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে প্রতিনিয়তই। সরজমিনে দেখা গেছে ধুনুট থেকে গোসাবেড়ি রোড, হুকুমালি থেকে মথুরাপুর রোড, হাসপাতাল মোড় থেকে চিকেশি রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচল করতে চরম দুর্ভোগে পড়েছেন অনেকেই। এ ব্যাপারে চালকরা এবং এলাকাবাসী ক্ষোভ নিয়ে বলেন, কারণে মাটির কারণে আমাদের গাড়ি ঘোড়া চালান সমস্যা। এই সকালে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় তো স্লিপ করছিলাম প্রায়, রাস্তাঘাট এরকম তো সমস্যা। এই মূল কারণটা হচ্ছে যে ভাটায় যে মাটির কারণে সমস্যা। মোটর সাইকেল পাও পাওটা যদি রাখি, এভাবে পাও রাখার মতো পরিবেশ নাই তো, এরকম যাতে খুব কষ্ট হচ্ছে, মানে খুবই রিক্স। গাড়ি যদি একটু হালকা ব্রেক করলে স্লিপ কাটে, প্লাস জোরে টানলেও দেখা যাচ্ছে যে টানা যায় না, একটু একটু যদি ঘুরে তাও স্লিপ কাটে, স্লিপ কাটে। এটা যে একটা ঝুঁকিপূর্ণ, আমরা দেখিনি, শুনছেন, মাল কিনতে গেছিলাম বাজারে, তো এই বা মাটি কাটে, এই ভাটার মাটি না কাটলে কি আর তালিকার রাস্তায় এমন হইতো। হ্যাঁ, এস এম ফজলুর রাব্বি সহ ধুনট বগুড়া।